অবংখা তিনি পশ্চিম দারকাপুরনি এক নম্বর যে সেন্টার সিমলা ফাইকা সিংলার বুথ সেন্টার হাবনানি মানা খালাইকা কিন্তু আইন তো যে কোন জনপ্রতিনিধি যে কোন বুথ সেন্টার হাবিমানো কিন্তু দিনই লজিটা কেউ হাবিমাইয়া কিন্তু চার ফাইনু ফাইকা যে বুথ সেন্টার কোন ডিমার্কেশন করে ইলেকশন কমিশন হইতে বা প্রিসাইডিং অফিসার যাতে বুথ সে এলাকা ডিমার্কেশন খাইনি আবার কোনো ডিমার্কেশন খালাইছে গিয়া সেকেন্ডলি ইনকা আর কোন আর্ম ফোর্স সিলাইতেই বুথ সেন্টার হাবিমাইয়া আর যাকে বুথ সেন্টার পুলিশ আর সেন্টার বুথ সিলাইতেই হাবজা কব বাইকা সম্ভব বা জিয়া কাছে কমপ্লেন থাকে সারিবাগ মানে ভিডিও ফুটেজ যত্ন রিবাইকা বড় যে সারিবাগ মানে ইভিডেন্স যত্ন রেখা চি সুখা কমপ্লেন রাইট এন্ড কমপ্লেন রেখা প্রার্থী আং নিজে কমপ্লেন খাইলাই আনি এমএলএ পেট সুই কিন্তু কোন একশন করি যে বড় নিথানি যে একশন খাইজাকা মানজাকা বড় মুখে কোন কেস ফাইল খাইছে গিয়া সেকেন্ডলি ইনকা তিনি যে প্রার্থী মেয়ে সারিবাগ নাই তিনি ইলেকশন আর তঙ্গ তাই মেয়া সাইজা সারিবাগ নাই আর বড় তিনি পুলিং এজেন্ট খাইতেন তিনি ইলেকশন কমি সেক্টর অফিসার সামনে কোন একশন থাকে তিনি আর অন্য সামনে কোন থাকে কল্যাণপুর যেটা বিডিও আর অন্য যেটা সামনে আবার কোন একশন থাকে আবনে চিনি কমপ্লেন তাঙ্গে নাই আইন সালামকাকে তাঙ্গে নাই আইনকাই নি রক্ষা খাইয়াবা কা আইন বড় সবাই বড় যেটা গাড়ি হাবিমাই এবং ডিমার্কেশন করে এবং গাড়ি হাবি থাকে যেখানে সেখানে আর ওই হয় আর অন্য পাতি নেই বড় আর বুরুং বুরুং হাব মানো আর অন্য কাছে পাতি নিকা হাবিমাইয়া অব তো উমিমাইয়া কা আইন তো যত নিবা কিন্তু সমান দিলে না তাঙ্গে আমি ওই খাইনে বারো ডিসক্রিমিনেশন তাঙ্গে খাইনে বারো অব তো খাইমাইয়া ইলেকশন কমিশন অবনী ব্যাপারে উপর মহল বা আঞ্জা নাই একাই অবন ব্যবস্থা নানে এবং বড় ফাইকা বড় এ আউ রক ফাইকা ওসি সাপ ফাইকা বড় আপনি ব্যবস্থা খাইবে না ইতিমধ্যে বড় গ্যারেন্টি রেখা যে অর পিসফুল বড় ইলেকশন খাইন দায়িত্ব নাকা পাঁচ নম্বর তিন নম্বর অর বড় কাহামকাই বুট খাইনি বাকি বড় এসুরেন্স রেখা যে খাস কল্যাণপুর এক নম্বর যে বুট কেন্দ্রটা ওইখানে আমরা এসেছি এসে দেখলাম যে আমাদেরকে ঢোকার জন্য বাধা দেওয়া হচ্ছে আমি বললাম কেন বাধা দেওয়া হচ্ছে বলছে যে আপনি এখানে ঢুকতে পারবেন না এটা আইনেই আছে যে কোনো জনপ্রতিনিধি এবং আমার বিধানসভা কেন্দ্র রামচন্দ্রগড় 24 বিধানসভা কেন্দ্রে আমার ঢুকার অধিকার আছে কিন্তু আমার সঙ্গে কেউ ঢুকতে পারে না ওরা আমাকে ঢুকতে দেয়নি বলছে এখানে আপনি ডিমার্কেশন নির্বাচন কেন্দ্রের এলাকার ভিতরে আপনি ঢুকতে পারেন আমি বললাম আপনার ডিমার্কেশনটা কোথায় ইলেকশনে যে আপনি যে দড়ি দিয়ে ডিমার্কেশন তাদের এতে ডিমার্কেশন নাই পরে আমি দেখলাম যে তাদের অন্যান্য গাড়িগুলো এখানে ইচ্ছা মতন ঢুকছে আর্মস ফোর্স অস্ত্র নিয়ে বুথ সেন্টারে ঢুকছে ওটা কিছু করলো না আর গতকালে কেন্দ্রের প্রার্থী সারি বন্টন করেছিল কালকে ইভিডেন্সও আমরা জমা দিয়েছি কমপ্লেন রাইট এন্ড কমপ্লেন করেছি আমি নিজে অ্যাডুকেট সিকিউরিটির জন্য আমি কালকে কমপ্লেন করেছি কিন্তু আজকে কোনো অ্যাকশন নাই আচ্ছা যিনি প্রার্থী কালকে সারি বন্টন করেছিল উনি আজকে ওইকে ভোট কেন্দ্রে বসে আছে এবং যার সঙ্গে নিয়ে উনি কালকে সারি বন্টন করেছিল ওই ওই ব্যক্তি আজকে আবার পুলিং এজেন্ট ওখানে বসে আছে আমরা বললাম আপনার অ্যাকশনটা কোথায় আপনার অ্যাকশন নেবেন বলছেন আমরা দেখতেছি বলছেন এখন আরুকে আমি ফোন করলাম আরু বললো এটা এসডিপিও দেখবে আর এসডিপিও পুলিশ অফিসারকে বললে ওসিকে বললে বলবে তা আরু দেখবে এইভাবে তারা তাল বাহানো করতেছে মানে যে কোনোভাবে তাল বাহানো করতেছে এক সাইড ওয়ান সাইড তারা কাজ করতেছে এখানে আইনের চোখে যেটা আমরা প্রতিবাদ জানাইছি সেই জন্য আমরা বলবো যে এটা যেন না করে শান্তিপূর্ণ বুট হোক এবং নির্ভয়া সব মানুষ যাতে বুট দিতে পারে সে ব্যবস্থা করা হোক সেটা আমি বলছি এবং ওরা আমাকে অ্যাসুরেন্স দিয়েছে যে পিসফুল তারা বুট করবে আমরা দেখবো যে আমি এই পর্যন্ত যত বুট সেন্টার করছি কোথাও কোনো নির্বাচনের ডিমার্কেশন করার নেই কোথাও দড়িতা নেই কোনো ডিমার্কেশন নেই তারা আইনটা নিজেরাই ভঙ্গ করছে বিষয়টি মতো